পরে 9টার থেকে গাড়ি ছাড়লো, ছাড়ার পরে এখান থেকে আরো কয়েকজন যাত্রী গেল কাউন্টারের পর থেকে, মানে মেন ঘটনাটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানে ওই যে ধাবার কাছে থামাইছে গাড়ি, ওখান থেকে সব খাওয়া দাওয়ার পরে উঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বাস থামাইছে। বাস থামানোর পরে হলো পাঁচজন, প্রথমে না আমাদের বা চারজন, চারজন উঠার পরে মানে ব্যাগ একটা পিছে ছিল, চারজন উঠলো, উঠার পরে ওরা পিছে পিছনের সিটে সব বসে পড়লাম, তখন আমরাও কিছু বললাম না। পরে আর কিছুক্ষণ যাওয়ার পরে আরও পাঁচজন উঠলো, ওঠার পর কিছু ভুললো না, মানে বসে মানে চুপচাপ বসছিল। পরে হঠাৎ আমরা যখন ঘুমা এসছি চোখ মানে পূজা পূজা অবস্থা, তখন ওরা মানে কারেন্ট লাইট মাইট সব অফ করার পরে ওরাই ধরেন সব ছুরি টুরি বার করে সব সিটে সিটে প্রতি সিটে সিটে মানে দাঁড়াই পড়েছে। প্রথমে ড্রাইভারকে বলেছে যে গাড়ি থামাতে, ড্রাইভার গাড়ি থামায়নি, বুঝছে এখানে তো আমাদের গাড়ি থামানোর নিয়ম নাই, আমরা থামাতে পারবো না। পরে গাড়ি থামাই না, যখন থামাইনি তখন ড্রাইভারটাকে চর মারিছে, পিছে আঘাত টাঘাত করেছে, আঘাত করার পরে ড্রাইভারটাকে হাত বাই দিয়ে মুখের ভিতরে মানে কাপড় টাপড় ছিঁড়ে, ওই যে পর্দা আছে বাসে সে পর্দাগুলো ছিঁড়ি হলো হাত বাই দিয়ে রেখে দিছে, তারপরে সিটের যে কাভারগুলো আছে সে কাভারগুলো মুখের ভিতরে বাই দিয়ে রেখে দিছে। দিয়ে ডাকাত দলের ভিতরে একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যখন গাড়ি চালাচ্ছে তখন ওই যে ময়মনসিংহের যে হাই ব্রিজ আছে ওইখান থেকে নানি এই সাইডে ব্যাক করে মধুপুর টাঙ্গাইল মধুপুর এই দিক দিয়ে গাড়িটা চলে গেছে। তারপরে ড্রাইভার সুপারভাইজার সব ভাত মাত সব অবস্থায় বাদা আমার হাজব্যান্ডকে কালেরপুর চরমেট দিছে, তারপরে টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছে, বুঝে বেশি চিল্লাপাল্লা করলে কাটি ফেলবো, তারপরে মারামারি করছে এরকম সবাইকে, যারা যারা ছিল মানে ডেটা ছিল তাদের সবাইকে পিছে হাত মাত বাই দিয়ে মুখ টুকে কাবার টেবার পরে নিচে বাসের মাঝখানে বসে রেখেছে। তারপরে আমি একলা এই পাশে আসি, আরও অনেকগুলো লোক আছে, আমার মায়েরা সব এই পাশে আসে, মানে সোনার দুল টুল যা ছিল সব কাড়াকাড়ি করে নিছে, আমার পিছে একজন মহিলা ছিল, ওই মহিলার উপরে জর্জরিত হয়েছে, সামনে যেগুলো ছিল তার উপরেও হয়েছে। পরে এরকম ঘটনার পরে আমার বাচ্চারা কাঁদছিল, আমি লক করে চুপ করে এই পাশে বসে আছি, আর ওদেরকে যারাই লড়ছে তাদেরকেই মারছে এরকম করে হাত পা, মানে রাত্রি মারছে, কাকে মারছে চর মারছে, কাকে কাইটি দিছে এরকম। পরে একবারে ওরা যখন চলে গেল মানে বাসটা একবারে অ্যাক্সিডেন্ট করিয়ে দিছে, অ্যাক্সিডেন্ট করার পর মানে আমরা ঝুলিছিলাম, মানে সাইডে পানি ছিল আর খাম্বার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা উপর থেকে এরকম করে ঝুলিছি, আর নিচে যারা ছিল তারা একবারে চাপা পড়ে গেছে, কয়েকজন হাসপাতালে ছিল চলে গেছে। আমরা যখন তারাগুনিয়া বাজারে গাড়ি যখন থামাই ঈগল গাড়ি, আমরা গাড়ির ভিতরে দুজন যাত্রী দেখছিলাম, পরে আমরা তিনজন উঠি, তারপরে হলো পাঁচজন হয়, পাঁচজন হওয়ার পরে প্রত্যেকটা স্টেশন বাই স্টেশন সিরাজগঞ্জের এক পর্যন্ত 24 থেকে 26 জন যাত্রী হয়। এবার ওইখানে বিরতি, একটা হোটেলে বিরতি 20 মিনিট পর্যন্ত থাকে, এবার থাকার পরে যখন গাড়ি স্টার্ট করে তখন হলো ঠিক 10 থেকে 15 মিনিট পরে চারজন লোক ওঠে। এবার আমি তখন পিছনের সিটে শুয়েছিলাম, এখন সুপারভাইজার আসলো, আসার পরে বলল তুমি যাই সামনে বসো, এরা এখানে বসুক। তখন আমি যাই সামনে বসলাম আর ওরা চারজন পিছনে বসলো, এখান সুপারভাইজার ওদের থেকে ভাড়া নিল। এবার হলো আবার 5 থেকে 10 মিনিট পরে যায় আবার লোক উঠে, 5 থেকে 6 জন লোক উঠে, ওঠার পরে হচ্ছে আমি তখন হচ্ছে একটু চোখ বন্ধই ছিল, প্রায় ঘুম ঘুম এরকম ভাব, ঠিক তখন হলো ওদের অস্ত্র আমার গলায় ঠিক ধরে, কাছে একটা কাছে নাহলে হাসি এরকম একটা জাতীয় অস্ত্র ধরে। এবার ধরার পরে হলো বললো যে তোর কাজ যা আছে এগুলো দিয়ে দে, এখন আমার সঙ্গে ওদের দু কথা হয়, ধস্তাধস্তি হয়, তারপরে আমার কাছে টাকা ছিল দিলাম, মোবাইল সেট ছিল দিলাম, এভাবে আস্তে আস্তে সবার কাছ থেকে নিয়ে নেয়। সবাকে যখন দশজন মতো লোক অ্যাটাক করে, অ্যাটাক করার পরে হাত চোখ এগুলো হচ্ছে বাসের হচ্ছে সিট কভার বা হচ্ছে বাসের হলো কাভার এগুলো দিয়ে কাটি হাত চোখ এগুলো বাঁধা শুরু করে। এবার বাঁধা শুরু করার পরে শিয়ালগঞ্জে একটা ফ্লাইওভার ব্রিজ আছে অমিন্দ নিচ দিয়ে আমাদের নিয়ে যায়, সেটা হলো ময়মনসিংহ কিংবা টাঙ্গাইল মধুকারী এই আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে।